এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার সিরিয়াল নাই রে এই পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নাও পৃথিবীর বুকে আসার একটা সিরিয়াল আছে যার কোন সিরিয়াল নেই দেখা যায় বাবার কাঁধে সন্তানের লাশ ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ দাদার কাঁধে নাতির লাশ কে কখন চলে যাব কেউ বলতে পারি না এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব থাকার জায়গা না পৃথিবীর মধ্যে কত রাজা বাদশাহ কত কত ফকির কত টাকাওয়ালা কত চেয়ারম্যান কত মেম্বার দুনিয়ার মধ্যে আগমন করলো রে কেউ দুনিয়ার মধ্যে নাই আপনিও থাকবেন না ও মুসলমান শুনে নাও মানুষের মৃত্যু হয় দুইটা টাইম একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া এর রাতের শুরু হলো মাগরিব মাগরিবের তিনটা কাত ফরজ নামাজ তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলাম এবার দুরাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাম সঙ্গে সঙ্গে তুমি আমার নবীর প্রেমিক হয়ে গেলাম ও আমার আহলে সুন্নাতের জামাতের ভাইরা শোনো সুন্নি বইলা দাবি করো সলাতটা কায়েম ঠিক মতো করো নয়তো মানুষ আমাদেরকে বাজান রে কত কত শোনায় আজকে দুইটা হলো একটার নাম হলো ইমান আর একটার নাম আমল পৃথিবীর মধ্যে ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো মুসলমান রূহ আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান এর রূহবিহীন কোন মানুষের দাম নাই রে ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ রূহবিহীন বডির কোন যেমন দাম নাই হাত পা সব ঠিক আছে শুধু রুটা নাই এই বডির কোনো দাম নাই এই জন্য ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহ হাত নাই পা নাই কিন্তু রুহটা আছে ভিতরে সেই বডিটার দাম আছে এই যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে বডিটা আছে আপনাকে কেউ বিদায় করে দিবে না কবরে কেউ নিবে না ওই ঘরের মধ্যে পচে গলে যায় অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে থাকে বাবা মায়ের দেহগুলো পড়ে থাকে কেউ বিদায় করে না জোরে বলেন ঠিক কিনা তদ্রূপ মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান ও দরদি বন্ধুরা শোনো ঈমান ঈমান মুসলমান শুনেন ঈমান আর আমল হলো দুইটা জিনিস একটা হলো আমল একটা হলো ঈমান ঈমান আমল হলো নামাজ পড়ছেন এটার নাম আমল রোজা রাখছেন এটার নাম আমল কুরবানি করছেন এটার নাম আমল যাকাত দিছেন এটার নাম আমল পৃথিবীর মধ্যে শরিয়াত তরিকত হাকিকতের বিধান মেনে চলেছেন এটার নাম হলো আমল আর ঈমান হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলে উম্মতির আগো এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য জোরে জোরে চিল্লায় বলো মারহাবা কেমনে সংসার করবা কেমনে তরিকা করবা কেমনে মারফাত কেমনে শরিয়াত কেমনে হাকিকত সব জায়গায় তাকাইবেন যেখানে তাকাইবেন সেখানে আমার নবী থাকবে কবরে নবী থাকবে মিজানে নবী থাকবে ফলচেরাতে নবী বিনে কোনো বান্ধব নেই নবী বিনে কোনো দরদি নেই এ মুসলমান আল্লাহর নবী কম মাতিরা রে আমি নবী তোমাদের সঙ্গে কথাবার্তা বলেছি তোমাদের সঙ্গে চলাফেরা করেছি তোমাদের মতো ঘর সংসার করেছি এই আমার দেশের কিছু কাট্টা মৌলবি আছে তারা কায় নবী আমগার মত মানুষ জোরে বলেন ঠিক কিনা কারণ নবী যিনি যেই বলছে উম্মাতিরা রে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি এটা উম্মাতের জন্য কল্যাণ করো এই জন্য তো আমার বাবারা তাই বলে আমার মত নবী নয় এখন আমার মতো যারা ভাগবে ভাবে এদের মতো বুকার দুনিয়ার মধ্যে কেউ নাই জোরে বলেন ঠিক কিনা মদিনার মাটু মাটি বাংলাদেশের মাটু মাটি
মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ সরে যায় বাংলাদেশের মাটি গায়ে লাগলে গায়ে সুলকানি রোগ হয় মদিনার শরীফের পাথরের মধ্যে সুমা দিলে বাদান গুনাহ সরে যায় আর আপনাদের এই চট্টগ্রাম চিটাগাংয়ের জমিনে সুন্দর সুন্দর পাথরের মধ্যে সুমা দিলে ওই পাথরের মধ্যে প্রস্রাবের গন্ধ হয় এখন পাথরে পাথরে বেশকম আছে মাটিতেও মাটিতে বেশকম আছে আজকে যারা নবীর সঙ্গে মেশাল দাও ক নবী আমগার মতন মানুষ হা মানুষ শোনো বাবা শোনো নবীরা হলো গুনাহ থেকে মুক্ত আমরা গুনাহে যুক্ত নবীরা হলো মাসুমের মাসুম আমরা হলাম গুনাহ মার্কা মানুষ জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না এরে আমরা গুনাহগার গনবী আমরা গুনাহগার হে ভালো হয় আমরা গুনাহগার গনবী ও নবী গো আমরা গুনাহগারে বলো সালাত সালাম জানাইছা না তো সালাম জানাই আপনার পরে ও নবী গো আমরা আরো জোরে বলেন আমরা গুনাহগার গনবী আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগার ও নবী গো আম ও নবী ও এই ফুলতলা রহয়া সে কানে আপনার প্রেমে পড়ে ডাকি রাসুল বারে বারে ডাকি রাসুল বারে বারে দেখা দেওয়া আমারে রহনবী গো আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগার গনবী আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগার গনবী ও নবী গো আম সালাত সালাম জানাই সালাত সালাম জানাই আপনার পরে নবী গো আম এ দুনিয়ার মুসলমান আমি যে কথা বলতেছিলাম দিলের কান্ডা লাগা শোনো গো নবী বলেন উম্মতিরানি আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক এখন কিছু কিছু বাতিলের কয় নবী মরে গেছে এ বাবার আসম কাউকে গালি দিতে আসি নাই রাগ করতে আসি নাই যেহেতু চট্টগ্রামের জমিন হলো নবীর প্রেমিকের জমিন এই চট্টগ্রামের জমিন হলো আহলে সুন্নাতের জমিন এই জমিন হলো গাউসিয়া কমিটির জমিন এই জমিনটা মাঝভান্ডারির জমিন এই জমিনটা হলো মুসলমান বারুয়া উলিয়ার জমিন এই জমিনের মধ্যে মুসলমান শুনে নাম এই অসংখ্য আল্লাহর উলিরা শুয়ে আছে তাদের জমিনের মধ্যে এই কথাগুলো বোঝানোর প্রয়োজন নাই তবুও বলতে হয় আল্লাহ নবী ডাকতে কয় উম্মতিরা রে আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণ স্বরূপ গো কারণ এই জন্য কল্যাণ স্বরূপ পৃথিবীর মধ্যে কোন উম্মত যদি ভালো কর্ম করে সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি উম্মতের হইয়া আবার যদি পৃথিবীর মধ্যে কোন উম্মত গুনাহের কাজ করে গো সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে ইস্তিগফার করি আমি বলি আল্লাহ অমুক গ্রামী অমুক ব্যক্তি আল্লাহ এই ফুলতলার জমিনের মধ্যে আলামিন সাহেব আল্লাহ অপরাধ করেছে আমি তার তরফ থেকে ইস্তিগফার করলাম তুমি তারে ক্ষমা করে দাও অন্যায় করে ছেলে মাপসায় বাবায় অন্যায় করে বাদানরে গ্রামের ছেলে মাপসাই চেয়ারম্যান মেম্বার যাইয়া এমন নবীর উম্মাত হইলাম ভুল করে উম্মাত ক্ষমা চাই আমার নবী সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহ নবী বলো উম্মাতিরা আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি এটা উম্মতের জন্য কল্যাণ ছিল কারণ পৃথিবীর মধ্যে উম্মতিরা গুনাহের কাজ করে এটা আমি আল্লাহর কাছে ইস্তিগফার করি ক্ষমা চাই জোরে বলুন মারহামা আমি আল্লাহর কাছে কি চাই
জোরে বলেন কি চাই? ক্ষমা চাই। কোন নবী এরম কাঁদে? কোন নবীর পক্ষে আমরা কথা বলি? আরে পাগলেরা, সব জায়গা পাগলামি চলে না। এই নবীর বিরোধিতা করিস কখন? যে বাবা মা সারা জীবন তোরে খাওয়াইলো সেই বাবা মার সঙ্গে নাফারমানি করিস, যে নবী সারা জীবন কেঁদে গেলেন উম্মাতের মায়ায় সেই নবীর সঙ্গে নাফারমানি করিস, তোদের মতো পাগল আর পৃথিবীতে কেউ নেই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যদি আমি সময় পাই আবার ওদিকে যাব গো, পৃথিবীর মধ্যে আমার আলোচনায় আমি ফিরে যাই। পৃথিবীর মধ্যে তিনটা বিপদ। নাম্বার ওয়ান হলো মানুষের মরণ। আমাকে যে সাবজেক্ট দিছে এদিকে আগে যাইতে হবে মুসলমান, নয়তো আলামিন সাহেব কবে হুজুরে দিছি তো আগে মায়ে ফোন করে বললাম হুজুরে দিকে যান, আবার ওদিকে যায় কেন? এই জন্য মুসলমান, পৃথিবীর মধ্যে তিনটা বিপদ। নাম্বার ওয়ান হলো মানুষের মরণ, নাম্বার টু হলো কবর, নাম্বার থ্রি হলো কিয়ামতের ময়দান। ও মুসলমান, দিলের কান্ডা লাগায় শুইনা ল। এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার সিরিয়াল নাই রে। এই পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নাও, পৃথিবীর বুকে আসার একটা সিরিয়াল আছে, যার কোন সিরিয়াল নেই। দেখা যায় বাবার কাঁধে সন্তানের লাশ, ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ, দাদার কাঁধে নাতির লাশ। কে কখন চলে যাব কেউ বলতে পারি না, এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব, থাকার জায়গা না। পৃথিবীর মধ্যে কত রাজা বাদশাহ, কত কত ফকির, কত টাকাওয়ালা, কত চেয়ারম্যান, কত মেম্বার দুনিয়ার মধ্যে আগমন করলো রে, কেউ দুনিয়ার মধ্যে নাই, আপনিও থাকবেন না। ও মুসলমান শুনে নাও, মানুষের মৃত্যু হয় দুইটা টাইম, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, এর রাতের শুরু হলো মাগরিব। মাগরিবের তিন রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলাম। এবার দু রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি আমার নবীর প্রেমিক হয়ে গেলাম। ও আমার আহলে সুন্নাতের জামাতের ভাইয়েরা শোনো, সুন্নি বইলা দাবি করো, সলাতটা কায়েম ঠিক মতো করো, নয়তো মানুষ আমাদেরকে বাজান রে কত কত শোনায়। আজকে দুইটা হলো, একটার নাম হলো ইমান, আর একটার নাম আমল। পৃথিবীর মধ্যে ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো মুসলমান রুহ, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। এর রুহবিহীন কোন মানুষের দাম নাই রে। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহ, রুহবিহীন বডির কোন যেমন দাম নাই, হাত পা সব ঠিক আছে শুধু রুটা নাই, এই বডির কোনো দাম নাই। এই জন্য ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহ। হাত নাই পা নাই কিন্তু রুহটা আছে ভিতরে, সেই বডিটার দাম আছে। এই যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে বডিটা আছে, আপনাকে কেউ বিদায় করে দিবে না, কবরে কেউ নিবে না। ওই ঘরের মধ্যে পচে গলে যায়, অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে থাকে, বাবা মায়ের দেহগুলো পড়ে থাকে, কেউ বিদায় করে না। জোরে বলেন ঠিক কিনা? তদ্রূপ মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ও দরদি বন্ধুরা শোনো, ঈমান, ঈমান মুসলমান শুনেন, ঈমান আর আমল হলো দুইটা জিনিস, একটা হলো আমল, একটা হলো ঈমান। ঈমান আমল হলো নামাজ পড়ছেন এটার নাম আমল, রোজা রাখছেন এটার নাম আমল, কুরবানি করছেন এটার নাম আমল, যাকাত দিছেন এটার নাম আমল, পৃথিবীর মধ্যে শরিয়াত তরিকত হাকিকতের বিধান মেনে চলেছেন এটার নাম হলো আমল। আর ঈমান হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর ঈমান ওয়া মোলো আমার নবী মুস্তফা গো, বলেন ঈমান ওয়া
মোলো আমার নবী মুস্তফা গো জাহান্নামে পড়ে থাকি তবু না ভয় করি ইশকে মুহাম্মাদের মালা যদি গলে রয়গো ইমান আমল আমার নবী মুস্তফা গো আল্লাহুম্মা وعلى علي سيدنا يا আমার ভাইরা আমার বন্ধুরা আমার কথাগুলো বলতেছিলাম গো এইজন্য আমার দেশে দেখা যায় দুই শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষ ঈমান আছে আমল নাই আরেক শ্রেণীর মানুষের মধ্যে আমল আছে ঈমান নাই আমরা সুন্নি ভাইদের একটা দোষ আছে রে বাজান শুনে নেন এটা আমি স্বীকার করি আপনারা স্বীকার না করলে আমাকে করা লাগবে নবীর জন্য পাগল নবীর জন্য দেওয়ানা হয়ে যান ঈমান ঠিকই আছে আমলের কিছু ঘাটতি আছে জোরে বলেন ঠিক কি না কারণ আমরা বেশি জামাতে যাই না নামাজ শরীয়তের বিধান একটু শরীয়তে দেখাই কম দাড়িগুলো ঠিক মতো রাখি না এটা কিন্তু দোষটি বাবা শুনেন শরীয়ত রক্ষা করতে হবে শরীয়তের রকম যিনি ছেড়ে দিলেন সে হলো কাফের এখন মুসলমান শুনে নেন আপনি নবীকে ভালোবাসেন ঠিক আছে রে মুসলমান এই নবীকে ভালোবাসতে আল্লাহর বিধান মানা লাগবে কি লাগবে না যদি আল্লাহর বিধান মানা লাগে তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া লাগবে হালাল খাদ্য খাওয়া লাগবে মুখের মধ্যে দাড়ু রাখা লাগবে মুসলমান দুনিয়ার খারাপ কাজ থেকে ফিরা লাগবে তাহলে আপনি পরিপূর্ণ সুন্নি বলে দাবি করতে পারবেন এখন মুসলমান আরেক দল আছে যারা আমল মানে ঈমান মানে না দেখবেন তারা নামাজেও পটু আছে কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ে তসবি পড়ে কিন্তু তারা নবীর কথা শুনলেই তাদের মুখটা বেজার হয়ে যায় আমি দেখলাম দুইটা দল এখন বাংলাদেশে একটা দল নবীর পক্ষে কথা বলে তাদের ভিতরে আমলের কিছু ঘাটতি আছে আরেক দল আমলে ভরপুর আছে নবীর নাম শুনলেই তাদের কলিজায় আঘাত লাগে তবে শুনে নেন বাবা শুনে নেন এই জন্য ওদিক থেকে যদি পরিপূর্ণ আমল করতে চান আমল যদি করেন গো মুসলমান আমার আল্লাহ তো নিজেই ঘোষণা করছে ঈমানদারদের জন্য প্রস্তুতি আছে একটা জান্নাত বিসমিল্লাহির রহমানির রহিম উইদ্দাতুনিল মুমিনিন আল্লাহ ডাকতে বলে মুমিনেরা মুত্তাকি শোনো গো মুমিন মুত্তাকিনদের জন্য প্রস্তুতি করা আছে আট আটটা জান্নাত কয়টা জান্নাত একটু জোরে বলা যাবে না প্রস্তুতি করে রাখছে কে আমার কথায় কষ্ট পাচ্ছেন আমার সুন্নি ভাইরা এবাদতের দরকার আমলের দরকার আমল যদি একটু ঠিক মতো করতে পারেন বাতিলদের জবান বন্ধ হয়ে যাবে কারণ আমাদের মধ্যে তখন ঈমানও থাকবে আমলও থাকবে আমল ঈমান ঠিক আছে পরিপূর্ণ ঈমান আনছেন ঈমান আনলে ইসলামের বিধান মানতে হবে যেহেতু কালেমা পড়েছেন লা ইলাহা নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু ওয়াকাল্লা সারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে চিল্লায় বলো মারহাবা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই একমাত্র আল্লাহর প্রেরিত রাসূল হলো রাহমাতাল লিল আলামিন যখন আপনি এখন মানলেন তাহলে আল্লাহর বিধান এক নম্বরে মানা লাগবে রাসূলের বিধান মানা লাগবে তবে আপনি সুন্নি বলে দাবি করতে পারবেন জোরে জোরে বলেন ঠিক কি না